হজ তো আমার ইবাদতের অংশ, হজের সাথে আসলে ফিল্মকে রিলেট করার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করছি না। ভালো লাগার জন্য বা দর্শককে সিনেমার সাথে কানেক্ট করার জন্য যে যে উপকরণ থাকা দরকার সেগুলো কিন্তু সব কিছু বিলুপ্তের মধ্যে আছে। হঠাৎ করে শুটিংয়ের সময় অ্যাক্সিডেন্টলি আমার হাতের মধ্যে সত্যি সত্যি ইনজেকশন পুশ করে দিচ্ছিলেন। শুটিং করতে যেহেতু অনেক চমৎকার এবং হরর কিছু ইনসিডেন্টও কিন্তু হয়েছে, কেননা কিছু ছোট্ট কিছু ঘটনা বলি। আমরা 20 বছরের প্রায় পুরনো একটি ফ্যাক্টরি ওপেন করে সেখানে শুটিং করেছিলাম ভোর 4টা পর্যন্ত। যখন শুটিং করতে যাই তো এলাকাবাসী আমাদেরকে বারবার ভয় দেখাচ্ছিল, বলছিল যে এখানে কিন্তু হরর অনেক কিছু হয়েছে, তারপর আমরা সাপও কিন্তু দেখেছি। আর আরেকটা ইনসিডেন্ট বলতে হবে, আমি যেহেতু ডক্টর দিনাথ ক্যারেক্টার প্লে করেছি, সেখানে একজন নার্স, তিনি প্রফেশনাল নার্স ছিলেন কিন্তু তিনিও তো কখনো শুটিং করেননি, তো হঠাৎ করে শুটিংয়ের সময় অ্যাক্সিডেন্টলি আমার হাতের মধ্যে সত্যি সত্যি ইনজেকশন পুশ করে দিচ্ছিলেন। যেহেতু তখন ক্যামেরা অন ছিল এবং সেটা রিটেক করারও কোনো সুযোগ ছিল না, তো আমি ব্যথা পেয়েছিলাম, কিন্তু তারপরে আমি কিন্তু কোনো রিয়াকশান দিতে পারিনি, আমি চুপ করে সহ্য করেছিলাম আর কি। সম্প্রতি কিন্তু আপনি হজ করে ফিরেছেন, তারপরেই আপনার এই সিনেমা মুক্তি পাচ্ছে, সিনেমাটা নিয়ে আপনার প্রত্যাশা কতটুকু? হ্যাঁ, হজ তো আমার ইবাদতের অংশ, হজের সাথে আসলে ফিল্মকে রিলেট করার কোনো প্রয়োজনীয়তা আমি বোধ করছি না। আর ফিল্ম নিয়ে প্রত্যাশা তো অবশ্যই ভালো, যেহেতু আমার প্রথম ছবি রিলিজ পাচ্ছে 16 তারিখ, আশা করছি দর্শক সেটা খুব ভালোভাবে গ্রহণ করবে। সিনেমাটার সাথে যুক্ত হলাম কি, শেষ করো আমার লাগবে তো, শেষ করো। তখন আমি কবরিয়াপার সিনেমা এই তুমি সেই তুমিতে অ্যাক্টিং করছিলাম, তো তখন হঠাৎ করে পরিচালক এবং প্রযোজক আমার সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে আমি স্ক্রিপ্ট এবং গানগুলো শুনলাম, শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। গল্প শুনে মনে হয়েছে যে আমার এখানে যেহেতু আমি ডক্টর ক্যারেক্টারের জন্য ওনারা আমাকে বলেছিলেন, তো আমার কাছে খুবই ভালো লেগেছে সব কিছু শুনে। তারপরে আমি সিদ্ধান্ত নিই যে আমি চরিত্রটি করব। আপু, আপনি তো প্রথম সিনেমা এটা আপনার, তো নবাগত যারা আসে তাদের সিনেমা কিন্তু মানে দর্শক বলে যে কেন দেখবো, তো আপনি কি মনে করেন আপনার সিনেমাটি কেন দেখা উচিত? কেননা দর্শকের ভালো লাগার জন্য বা দর্শককে সিনেমার সাথে কানেক্ট করার জন্য যে যে উপকরণ থাকা দরকার সেগুলো কিন্তু সব কিছু বীরত্বের মধ্যে আছে। আর এমন কিছু চমক রয়েছে বীরত্বতে যেখানে দর্শক হলে যে নিরাশ হবেন না বলে আমি আশা করি। ধন্যবাদ। অঙ্গনের ভীষণ রকম পরিচিত এবং প্রিয় মুখ, দুজন গুরুত্বপূর্ণ মানুষ, সাবেক সভাপতি গুজা ভাই এবং আমাদের প্রযোজক এবং পরিচালক ইকবাল ভাই, আপনাদেরকে প্লিজ মঞ্চে এসে আপনার চলচ্চিত্র, সেই চলচ্চিত্রের মিথ্যা প্রেস মানে আপনাদের কাছে আমাদের এই চলচ্চিত্রের সারাংশ, এই চলচ্চিত্রের এছাড়াও আমাদের মাঝে অনেক গণ্যমান্য ব্যক্তিত্ব উপস্থিত রয়েছে এবং সংবাদকর্মী যারা উপস্থিত রয়েছেন সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এখানে উপস্থিতির জন্য। আমি ইমাম সাইদ উপস্থাপনায় থাকবো এবং আপনারা সকলেই আজকে অবগত আছেন যে কারণে আমরা এখানে মিলিত হয়েছি এমন একটি আসলে বৃষ্টির দিনে, অনেকের আসতেও হয়তো বেশ খানিকটা কষ্ট হয়েছে।